রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যেন সুষ্ঠুভাবে চলে, যেন সেখানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকে, আর যেন আমাদের শিক্ষার্থীরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে যেন তারা পড়াশোনা করতে পারে, সেটি আমাদের জন্য জরুরি। আমরা এই যে আলোচনা করেছি সেখানে আজকে আমি দীর্ঘ সময় তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, জাফর ইকবাল সাহেবের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তার স্ত্রীও সেখানে ছিলেন অধ্যাপক ইয়াসমিন হক, তার সঙ্গে আলাপ হয়েছে, এবং আমাদের অনশন যারা করছিলেন এবং আন্দোলনে ছিলেন এমন অনেকের সঙ্গেই সেখানে কথা হয়েছে। তো আমরা যেই সিদ্ধান্তে সবাই মিলেই যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা তারা তাদের যে অবরোধ কর্মসূচি আছে সেটি তারা তুলে নেবেন, তারা আন্দোলনের ইতি এখানে টানবেন। এই অর্থে যে এখন আর আন্দোলন করবেন না, কিন্তু তারা যে কারণে আন্দোলন করেছেন সেই কারণগুলো সেগুলো আমরা সবগুলো অ্যাড্রেস করব, সেই কোথায় সমস্যা আছে সমস্যার সমাধান করা সেগুলো করব। আরেকটি বিষয় আমি একদম অবশ্যই বলবো যে আমাদের শিক্ষার্থীরা তারা যে আন্দোলনটি করেছে এই সময়ের মধ্যে, আমরা অনেক সময় দেখি ছাত্র আন্দোলনে যে অনেক ভাঙচুর হয়, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়, কিন্তু এই আন্দোলন দেখেছি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন, সেই জন্যে নিশ্চয়ই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে একটা পর্যায়ে গিয়ে যখন উপাচার্যের ভবনে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় বা সেখানে সামনে আমরা দেখেছি বা শুনেছি যে বালির বস্তা টস্তা দিয়ে একেবারে প্রায় বাঙ্কার করা, তখন আমরা সবাই খুব উৎকণ্ঠায় ছিলাম যে এই শান্তিপূর্ণ আন্দোলনটি একটা ভিন্ন দিকে চলে যায় কিনা। তো আমরা অত্যন্ত আনন্দিত যে শিক্ষার্থীরা তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান যে আমরা করতে চাই সেই তাতে তারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং সেই সমস্যাগুলো সমাধানে তারা আমাদের সঙ্গে একযোগে কাজ করবে। আর যে ঘটনাগুলো ঘটে গেছে, যে কারণে কয়েকটি দফার আন্দোলন হঠাৎ করেই এক দফার আন্দোলনে পরিণত হলো এবং তার মধ্যে এই সময়ে যেসব ঘটনা প্রবাহ ঘটেছে সেগুলোর জন্যে সেই বিষয়গুলো আমাদের একদম খতিয়ে দেখব আমরা। সেখানে কারো যদি ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, অবহেলা থাকে, তার সব কিছুই খতিয়ে দেখা হবে এবং তিনি যেই হন না কেন, যে বা যারাই হন না কেন, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা এখন তারা আমাদের তো সবগুলো বিশ্ববিদ্যালয় খোলা আছে, যদিও অনলাইনে এখন ক্লাস চলছে কারণ শ্রেণীকক্ষে পাঠদান এখন বন্ধ আছে, করোনার যেহেতু সংক্রমণ অনেক বেড়ে গেছে, কাজে আমি আশা করি যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যারা এখন বিশ্ববিদ্যালয়ে আছেন অনেকেই তো যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, হল বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেই জন্যে অনেকেই চলে গেছিলেন, যারা আছেন তারা হলে ফেরত যাবেন বা যদি বাড়িতে চলে যান, এবং আমরা চাইব যে খুব শিগগিরই আবার যেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা তারা যেন যেহেতু অনলাইনে চলবে, কেউ যদি বাড়িতে থেকেই ক্লাস করতে চান সেটাও করতে পারেন, কেউ যদি হলে চলে আসতে চান সেটাও করতে পারেন, সেখানে আর কোনো সমস্যা নেই। এবং আমরা খুব শিগগিরই আমাদের এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে, যারা অনশন করেছে, তারা মানসিকভাবে শারীরিকভাবে আবেগের দিক থেকেও তারা কিন্তু একেবারে আমি মনে করি যে একটা পর্যুদস্ত অবস্থায়, একটা খুব এক্সস্টেড একটা অবস্থায় আছেন, তো তারাও একটুখানি গুছিয়ে উঠুক, একটু সুস্থ হয়ে উঠুক, যদি তারা না চান, যদি তারা চান যে আমরা খুব শিগগিরই যাব সেটাও আমরা যেতে পারি, বা কয়েকটা দিন সময় দিয়েও যদি